তুই কি ভয় পাচ্ছিস নাকি? রেস্টটা দিয়েই দি। ভয় পাবো কেন? দর্শক, এবার শুরু হবে। করে সামনের চাকে গেল ঘুরে। Yes, India's biggest India. আমার স্ট্যান্ডের চমকই অন্যরকম। কিরে, কি খবর? রাখ তোর খবর। ঠিক মতো সাইকেল চালাতে পারিস না, খবর নিতে আসছে। যা, এইভাবে বাংলাদেশকে অপমান? আচ্ছা, তাই নাকি? তা না তো কি, শোন, আমাদের দেশ সব দিক থেকে এগিয়ে। তুইও শোন, আমাদের দেশও কমে এগিয়ে নেই। যা। তাহলে হয়ে যাক একটা চ্যালেঞ্জ। তুই কি ভয় পাচ্ছিস নাকি? রেস্টটা দিয়েই দি। ভয় পাবো কেন? আমি আমার দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত। তাহলে আই, একটা সাইকেল রেস হয়ে যাক। ওকে, তাই হবে। তুই কখন খেলবি? আমি যখন তখন খেলতে পারি, তুই টাইমটা ঠিক কর। কাল 6টায় চলে আসিস, তখন তোকে দেখাই দেবো বাংলাদেশ কি জিনিস। ভয় পাস না জানো? তুইও ভয় পাস না জানো? যাই, প্র্যাকটিস করি। কালকে ওকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ কি জিনিস। কালকে তোকে হারিয়াই দিব। কালকে তোর খেল খতম। সকাল সকাল তো চলে আসলাম, আজকে ওকে বুঝিয়ে দেবো ইন্ডিয়া কি জিনিস। আমার সাথে পাঙ্গা, কিছু একটা হবে আজকে। কই, বাংলাদেশ তো আশেপাশে দেখছি না, মনে হয় ভয় পেয়েছে। 6টা বেজে গেল, বাংলাদেশ এখনো আসলো না, ভয় পেয়েছে মনে হয়। ভয়ই পাওয়ার কথা। একটু দেরি করে যায় যাতে ইন্ডিয়া মনে করে যে বাংলাদেশ ভয় পেয়েছে, আর খেলার সময় ওর একটা উচিত শিক্ষা দিয়ে দেব। ইয়েস, আই। আমি তো ভেবেছিলাম তুই আসবি না, শেষমেশ চলে আসলি। কামারে যা গড়ে মনে মনেই গড়ে, খেলার সময় দেখাবো। এসেই যখন পড়েছিস, তাহলে চল রেস শুরু করি। চল। 5 4 3 2 1 বাংলাদেশ ভিএস ইন্ডিয়া। শুরু হয়ে গেল আজকের প্রতিযোগিতা। আমাকে জিততে হবে, ইন্ডিয়াকে জিততেই হবে। দেখা যাচ্ছে দুই দলই খুব দুর্দান্ত পারফরমেন্স করছে। চলে যাচ্ছি রিপ্লেতে। সামান্যর জন্য মনে হচ্ছে বাংলাদেশ হেরে গেল, বাংলাদেশের এক্সপ্রেশন। এইভাবে বাংলাদেশকে নিয়ে আমি হেরে গেলাম, এরপরে আমাকে জিততেই হবে। এবারের উইনার ইন্ডিয়া। ইয়ে, ওটাই ছিল ইন্ডিয়াকে হারানো। ফাইনালি জিতেই গেলাম। স্কোরবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া 1 বাংলাদেশ 0। শিট, ইন্ডিয়ার সাথে তো হেরেই গেলি। নে, আমার ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ কর, ধর। এবারই সুযোগ, বড় ভাই এবং ছোট ভাই দুটোকেই সঠিক উচিত শিক্ষা দিতে হবে এই রাউন্ডে। এবার হবে সেকেন্ড রাউন্ড সার্ফিং চ্যালেঞ্জ। আমাকে এবার আগে থাকতে হবে, সাইকেলের উপরে উঠে পড়েছি, কতটা আগে নিতে হবে। ইয়েস, কতটা আমি আগে নিয়েছি। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পতাকা হাতে সুন্দর পারফরমেন্স করে এগিয়ে যাচ্ছে। পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ বোধহয় এবার জিতে যাবে। হ্যাঁ বন্ধুরা, জিতে গেল বাংলাদেশ। ইয়েস, আমি জিতে গেলাম। আগেরটাই আমি হেরে গেছি, এবারটা আমি জিতে গেলাম। বাংলাদেশ এবারটা জিতে গেল। ইয়েস, এই রাউন্ডের উইনার বাংলাদেশ। চলে যাব স্কোর বোর্ডে। ফার্স্ট চ্যালেঞ্জে ইন্ডিয়া 1 বাংলাদেশ 0, সার্ফিং চ্যালেঞ্জে বাংলাদেশ 1 ইন্ডিয়া 0। এবার তোদের দেশের সাথে হবে হুইলি চ্যালেঞ্জ, দেখা যাক কে জেতে। ঠিক আছে, এবার থার্ড রাউন্ডে হবে হুইলি চ্যালেঞ্জ। যেভাবেই হোক, এবারটা আমাকে জিততেই হবে, যে করে হোক। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইজনে সামনের দুই চাকা উঁচু করে দ্রুত গতিতে সমানভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স রাখি, ব্যালেন্স রাখি, ব্যালেন্স রাখি।
তোদের এবার হারিয়ে দেবো। দুইজনই সমান সমান সুন্দর ভাবে পারফরমেন্স করছে, এখন দেখা যাক এই রেসে কে জেতে। এর ব্যালেন্স আছে কিন্তু সামনে থেকে কি করব, সামনে তো জায়গা নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশ জিতবে, না 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 ইন্ডিয়া জিতবে। দর্শক আপনার কি মনে হয় এই রেসে কে জিতবে? আমিও বুঝতে পারছি না কিছু, তবে এখনই বোঝা যাবে। এই 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 হঠাৎ করে সামনের চাকা গেল ঘুরে, কি হলো এটা? চল রিপ্লেতে আপনারা দেখবেন কোন দলটি জিতে গেল, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া আগে পা ফেলে দিয়েছে। দর্শক আপনারা রিপ্লেতে ভালোভাবে চোখ দিয়ে দেখুন, এই দেখুন এই যে ইন্ডিয়া ফেলে দিল পা। উফ, একটুর জন্য হেরে গেলাম। আমাদের এই রাউন্ডের উইনার বাংলাদেশ। আমরা চলে যাচ্ছি সরাসরি স্কোরবোর্ডে। ফার্স্ট রেসে ইন্ডিয়া 1, সার্ফিং রেসে বাংলাদেশ 1 এবং হুইলি রেসে বাংলাদেশ 1। টোটালি ইন্ডিয়া 1 বাংলাদেশ 2। এবার চলে যাচ্ছি রাউন্ড 4-এ। আগের ম্যাচে তো আমি জিতে গেলাম, চল তোর সাথে এবার সোলো রেস হয়ে যাক। হয়ে যাক, ঠিক আছে, দেখা যাক আমার দেশ এবারটা জিতবে। দেখা যাক, ঠিক আছে। দর্শক এবার শুরু হবে ফাইনাল রাউন্ড স্লো রেস, চলুন দেখে আসি কে জেতে। 3 2 1 এন্ড গো। সাইকেলে পরে উঠে পড়লাম, কিন্তু স্লো রেসে আমি তো দুর্বল, এই জিনিসটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে দুটি দলই খুবই ঠান্ডা মাথায় খুবই ধীরে সুস্থে পারফরমেন্স করছে, দেখা যাক এই পারফরমেন্সে কে জেতে। এবার আর ওকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি পারি না, কারণ এটা হচ্ছে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডের পরেই আমরা বুঝতে পারব বাংলাদেশ আগে নাকি ইন্ডিয়া আগে, বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে। আমরা দেখতে পাচ্ছি দুটো প্লেয়ার দুই দিকে। ফ্লোরেসটা খুবই কঠিন, এটা ব্যালেন্স রাখা খুব কঠিন, কারণ দেখেন সামনের চাকা দিয়ে একভাবে সাইকেল দাঁড় করে রাখা, এটা আমাদের জন্য খুবই কঠিন কাজ। সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ধীরে সুস্থে এই পারফরমেন্স করা হচ্ছে, কারণ এটা হচ্ছে স্লো পারফরমেন্স। মনে হচ্ছে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে আসলে কিছু বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি খুবই ধীরে সুস্থে পারফর্মাররা পারফরমেন্স করছে, এরই মধ্যে বাংলাদেশ বাংলাদেশ হেরে গেল। এবার সরাসরি চলে যাবো বাংলাদেশে, দেখা যাক কে জিতেছে। এক্সপ্রেশন বাংলাদেশের মন অনেক খারাপ আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, এইভাবে হেরে গেলাম, ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়া তো আগে পা ফেলে দিয়েছে, তার মানে বাংলাদেশ উইন। আমরা তো হতবাক, আমরা আসলে মেনে নিতে পারছি না, আসলে বুঝতেই পারছিলাম না এতক্ষণ দিয়ে কি হচ্ছিল, দেখা যাক এবার কি হয়। চলে যাচ্ছি স্কোরবোর্ডে, পটপট করে উঠছে বাংলাদেশের পতাকা, বাংলাদেশ এবার জিতেই গেল, উইনার বাংলাদেশ। চলে যাচ্ছি স্কোরবোর্ডে, ফার্স্ট রেস বাংলাদেশ 0 ইন্ডিয়া 1, সার্ফিং রেস বাংলাদেশ 1, হুইলি রেস বাংলাদেশ 1 এবং স্লো রেস বাংলাদেশ 1, টোটালি বাংলাদেশ 3 ইন্ডিয়া 1। এক্সপ্রেশন ইন্ডিয়া, ভাই বুঝতে পারিনি আপনার সাথে রেস দিয়ে তো হেরে গেলাম। দা উইনার আকিব আহমেদ ফ্রম বাংলাদেশ। আরে মন খারাপ করার দরকার নেই, খেলার ভিতরে তো হার জিত থাকবেই, কিন্তু আমরা তো ভাই ভাই নাকি,
হ্যাঁ জি ভাই, কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটি আপনারা কিন্তু হিংসাভাবে নেবেন না যে বাংলাদেশ হেরে গেছে বা ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে বা বাংলাদেশ হেরে গেছে, কখনোই এই ভিডিও ওইভাবে নেবেন না। সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য আর দুই দেশকে রিলেট করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। যেমন আমার ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ার অনেক দর্শক রয়েছে, কলকাতা আরো বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখা হয়, কিন্তু তাদের জন্য কিচ্ছু করতে পারি না। তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় সেটাও পাঠাতে পারি না। কিন্তু আজকে চিন্তা ভাবনা করলাম ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াকে নিয়ে একটা ভিডিও বানানো যাক, দেখা যাক ভিডিওটা কেমন হয়। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন।